গাইজ, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবথেকে রেয়ার পাখি যা আপনি এর আগে কখনোই দেখেননি। আর এই টপিকে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আর এটা হচ্ছে সেই ভিডিওর পার্ট টু। তো চলুন শুরু করা যাক। জুনিন গ্রিব নামের এই পাখিকে জুনিন ফায়ারলেস গ্রিব বলেও ডাকা হয়। কালো এবং সাদা কালারের সাথে লাল চোখের জন্য এই পাখিকে খুব সহজে চেনা যায়, কিন্তু এই পাখির দর্শন পাওয়া অনেক বেশি দুর্লভ। এই পাখিটা কতটা দুর্লভ সেটা এই কথা শুনে বুঝতে পারবেন যে এই পাখির টোটাল সংখ্যা মাত্র 250-এর মতো। বেশিরভাগ পশ্চিম মধ্য পেরুতে জুনিন লেকে পাওয়া যায় এই পাখি বেশিরভাগ সময় লেকের মতো থাকে। আর এই পাখিটাকে সমুদ্রের কিনারায় পাওয়া যায় কিন্তু খুব কম। অরেঞ্জ বেলিক প্যারোট এই পৃথিবীতে নতুন পাখি বলে জানা যায়। এই ছোট্ট পাখিটাকে অরেঞ্জ বলা হয় তার কারণ এদের পেটের নিচের দিকে ছোট্ট অরেঞ্জ কালার থাকে। এই টোটাল লম্বা 20 সেন্টিমিটার হয়ে থাকে। এই অরেঞ্জ বেলিড প্যারোট একে অপরের সাথে কথা বলার জন্য একরকমের বিশেষ শব্দ ব্যবহার করে থাকে। আর এই পাখিটাকে তাজমেনিয়াতে পাওয়া যায়। ক্রিসমাস আইল্যান্ড ফ্রিগার বার্ড দেখতে তো তেমন বিশেষ কিছু না, কিন্তু দুর্লভ প্রজাতির পাখির মধ্যে এর নাম রয়েছে। এই পাখি কালো এবং অরেঞ্জ কালারের হয়। পুরুষ পাখির সামনের অংশ লাল হয়ে থাকে এবং মহিলা পাখির সামনের অংশ সাদা কালারের হয়ে থাকে। পুরুষ পাখি মহিলা পাখিকে আকর্ষণ করবার জন্য নিজের সামনের লাল রং অংশটা পুরোপুরি ফুলিয়ে দেয়। এই পাখি শিকার করবার জন্য নিজের বড় বড় লম্বা ঠোঁট ব্যবহার করে থাকে। আর এদের ওজনের কথা বললে এদের ওজন 1.5 কেজির মতো হয়ে থাকে এবং সাইজ 45 ইঞ্চি হয়ে থাকে। ভিক্টোরি ক্রাউন্ড পিজন। এই সুন্দর পাখির নাম ভিক্টোরি ক্রাউন্ড পিজন এই জন্য রাখা হয়েছে যে কারণ এদের মাথায় সুন্দর একটা ক্রাউন্ড থাকে। যেমন কুইন ভিক্টোরিয়ার মাথায় তাজ ছিল, ঠিক তেমনই এই পাখির মাথায় একটা তাজ আছে, আর এটার জন্যই এই পাখির নাম এমন দেওয়া হয়েছে। ক্রাউন্ড পিজন নামের এই পাখিটা পিজন প্রজাতির পাখির মতো সব থেকে সুন্দর দেখতে লাগে, যার জন্য এটাকে কিং অফ পিজনও বলা হয়। এই পাখিটাকে বেশিরভাগ নিউগিনি এবং তার আশেপাশের জায়গায় পাওয়া যায়। গ্রিন পে ফাউল, এটা হলো ময়ূর। আর ময়ূর পাখি পৃথিবীর সব থেকে সুন্দর পাখির মধ্যে অন্যতম হয়ে থাকে। আর এই ময়ূর সংখ্যা বর্তমানে ধীরে ধীরে কমে আসছে, আর এটার কারণ হলো এর সুন্দর পাখনার মার্কেট ডিমান্ড। আপনারা ময়ূরকে বেশিরভাগ নীল রঙের দেখেছেন, কিন্তু সাদা এবং সবুজ কালারের ময়ূরও আছে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সবুজ রঙের ময়ূর সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।